الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم اتقوا الله في أرحامكم وعشيرتكم وفي أقوالكم وأعمالكم نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا ويجعلنا من عباده المتقين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله الله سبحانه وتعالى أمدرك তার সৃষ্টির অন্যতম মানব হিসাবে তিনি সৃষ্টি করেছেন এবং তার সাথে তিনি সম্মাননাও দিয়েছেন আমাদেরকে যেমনটি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদমকে আমরা সম্মানিত করেছি তিনি সম্মানিত করেছেন আমাদেরকে একটি চমৎকার শরিয়া দিয়ে যার মধ্যে রয়েছে ঈমান এবং আখলাকের কথা ইবাদত এবং হালাল হারাম মেনে একটা পরিচ্ছন্ন পবিত্র জীবন যাপনের একটা পুরো গাইডলাইন এটাই হচ্ছে আসলে মানবতার প্রতি তার সবচেয়ে বড় মার্সি সবচেয়ে বড় রহমা করুণা এবং সবচেয়ে বড় নিয়ামত এমন একটা সুন্দর ব্যবস্থাপনা ছাড়া মানুষ যে কি রকম বিশ্রী এবং অশ্লীল জীবন যাপন করে সেটা আজকের উন্নত বিশ্বের দিকে তাকালেই আপনি দেখতে পারেন অরুচিকর অশ্লীল এমন কোনো কিছু নেই যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি না এমনি প্রেক্ষাপটে আমাদেরকে আসলে ভাবতে হবে যে তাহলে এই যে আল্লাহ নেয়ামতটা দিলেন এ থেকে সবচেয়ে বেশি উপকার এবং ফায়দা আমরা কি করে অর্জন করতে পারি এবং সেটি হচ্ছে আসলে আখলাক আখলাক এবং নৈতিকতা এর চমৎকার প্রোগ্রাম ইসলাম আমাদেরকে দিয়েছে সুতরাং আমাদেরকে এখন ভাবতে হবে যে কিভাবে আমরা আমাদের আখলাক এবং নৈতিকতাকে উন্নত করতে পারি আখলাক এবং নৈতিকতার ক্ষেত্রে কিভাবে উন্নয়ন ঘটাতে পারি এটা আমাদেরকে ভাবতে হবে কারণ আজকে আমরা আমাদের মুসলিম সমাজগুলোতে দেখতে পাচ্ছি আমাদের দেশের সমাজেও একটা অধঃপতন একটা নৈতিক অধঃপতন দুর্নীতি এবং অন্যায়ের প্রসার দিন দিন বেড়েই চলেছে অথচ আমাদের কাছেই তো আছে কোরআন এবং সুন্নাহ আমাদের কাছেই তো পরিপূর্ণ অবয়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সেই গাইডটা রয়েছে যেমনটি সেটা নাজিল হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঠিক তেমনটা আছে না অবশ্যই আছে এবং আছে আল কোরআনের পাশাপাশি সহি সুন্নার একটা চমৎকার ভাণ্ডার এবং এই দুটোর মধ্যে সব ধরনের গাইডলাইন আছে কি করে আপনি আপনার ঈমানকে বিশুদ্ধ করবেন সেটি পরিপূর্ণভাবে বর্ণনা করে দেওয়া আছে কি করে বিশুদ্ধ পন্থায় আপনি ইবাদত করবেন
যে ইবাদতটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন সেটাও বলে দেওয়া আছে এবং আমাদের জাগতিক সকল কর্মকাণ্ডের মধ্যে কোনটা হালাল এবং কোনটা হারাম সেটাও দ্বীনের আলোর মতো উজ্জ্বলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল বর্ণনা করে দিয়েছেন যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বায়দা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক আমি তোমাদেরকে শ্বেত শুভ্র একটা ব্যবস্থাপনার উপর ছেড়ে গেলাম রেখে গেলাম এর রাতটাও দিনের মতো প্রজ্জ্বল রাতটা তো অন্ধকারাচ্ছন্ন কিন্তু দ্বীনের ইসলামের রাতটা দিনের মতো প্রজ্জ্বল এর মধ্যে অন্ধকার কোনো গলি নেই কোনো কলুষতা নেই সব কলুষতা মুক্ত প্রজ্জ্বল উজ্জ্বল শ্বেত শুভ্র একটা জীবন ব্যবস্থা এই উজ্জ্বল জীবন ব্যবস্থা থেকে বিচ্যুত এবং যে নিজেকে ধ্বংসে পতিত করেছে সে ছাড়া আর কেউ ধ্বংস হয় না উজ্জ্বল দিনের আলোতে চক্ষুষ্মান ব্যক্তি কোনো ভুল কি করে পথ চলতে কোনো ভুল করে না ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে কথাটি বলেছেন কিন্তু কি হলো আমাদের আমরা যারা মুসলিম আমাদের কাছে এত প্রজ্জ্বল সুন্দর গাইডলাইন থাকার পরেও আমরা কেন বিচ্যুতির পথে এবং ভ্রষ্টতার পথে হাঁটছি কেন আমাদের মধ্যে আমাদের সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এত অধঃপতন কেন সুদ ঘুষ অন্যায় অবিচার ব্যভিচার কিংবা আরও যত খারাপ কিছু এগুলো দিনকে দিন বেড়ে যাচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে তাহলে কি আমাদের জন্য আখলাকের এবং নৈতিকতা অর্জনের কোনো নীতিমালা ইসলাম আমাদেরকে দেয়নি এর কি কোনো গুরুত্ব আমাদেরকে শোনানো হয়নি বা কিভাবে আমরা আখলাকি উন্নতি করব সেটাও কি আমাদেরকে জানানো হয়নি উত্তর হচ্ছে আলবাব জানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা নিয়ে আলোচনা করি না আমরা সেটা নিয়ে ভাবি না আমরা সে সম্পর্কিত জ্ঞান অর্জন করি না আজকে খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে চেষ্টা করব এই বিষয়ের উপর একটু আলোকপাত করতে কিভাবে আমরা আমাদের আখলাক এবং আমাদের নৈতিকতার উন্নয়ন ঘটাতে পারি আমি কিছু হাদিস আপনাদের সামনে প্রথমে পেশ করতে চাই যেখানে আমাদেরকে স্পষ্ট করে সুন্দর আখলাকের কথা বলা হয়েছে আল কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাকের রোল মডেল হিসাবে তিনি তাকে স্থাপন করেছেন আল কোরআন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ববাসীর কাছে ঘোষণা করে দিলেন যে এই ব্যক্তির মধ্যেই রয়েছে তোমাদের জন্য আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাহলে উত্তম আদর্শের সাথে আমাদের মুআমালাটা কি হবে সেটিও তিনি বলে দিয়েছেন সূরাতুল হাশরের মধ্যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা বর্জন করতে তিনি আদেশ দিয়েছেন বা বর্জন করতে বলেছেন সেটা সর্বাত্মকভাবে সর্বতোভাবে তোমরা বর্জন করো ফলে এই যে একটা সুন্দর গাইডলাইন একদিকে তাকে চরিত্রের রোল মডেল করা হয়েছে অন্যদিকে তাকে অনুসরণ করতে বলা হয়েছে সব কাজে আদেশ এবং নিষেধ সর্বক্ষেত্রে এটাই হচ্ছে আসলে একমাত্র মিজান একমাত্র মেজারমেন্ট যার মাধ্যমে একজন মোমেন তার আখলাক অর্জন করতে পারে এবার দেখুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক নিয়ে কি বলছেন যেমন তিনি বলছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ইন্নামা বুইস্তু নিশ্চয়ই আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আমাকে অ্যাসাইন করা হয়েছে অন্য কথায় আপনি বলতে পারেন ইন্নামা বুইস্তু মানে আমাকে অ্যাসাইন করা হয়েছে কে অ্যাসাইন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক যেন আমি সৎ চরিত্র এবং সুন্দর আখলাকের পরিপূর্ণতা সাধন করে দিতে পারি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক এটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম আহমদ হাকিম সহ আরও অনেকে বর্ণনা করেছেন এবং শেখ আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে আস-সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন দ্বিতীয় হাদিসটি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা আমি গ্যারান্টি দিচ্ছি
জান্নাতের বাগিচায় একটা ঘরের একটা প্রাসাদের ওই ব্যক্তির জন্য যে তর্ক বিতর্ক করাকে পরিত্যাগ করে। কিছু লোক দেখবেন যে কথায় কথায় তর্ক করে, আপনি একটা সুন্দর কমেন্ট করলেন কিন্তু সে ওর কিছু ফ্যাকড়া বের করে আপনার সাথে একটা তর্কে লিপ্ত হয়ে গেল, সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়ে গেল, তাই না? এই তর্ক বিতর্ক কিন্তু মানুষকে জেদের দিকে নিয়ে যায়, বিদ্বেষের দিকে নিয়ে যায় এবং একটা হানাহানির দিকে ঠেলে দেয়। ছোট্ট একটা কথা থেকে আপনারা দেখবেন যে হয়তো বাসের মধ্যে গণ্ডগোল হয়ে গেল, একজনকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে না? কোনো একটা জনপদে চায়ের দোকানে আড্ডা দিতে গিয়েও দেখবেন যে লেগে গেল। এই জন্যে এটাকে নিষেধ করা হয়েছে। কোনো তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। যিনি সুযোগ থাকলেও তর্ক বিতর্ক যিনি তরক করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা প্রাসাদের গ্যারেন্টি দিচ্ছেন। আরও তিনি কি বলেছেন, ওয়াইন কানা মুহাক্কান, সে তর্ক বিতর্ক ত্যাগ করবে হকের পক্ষে থাকার পরেও। একজন লোক অন্যায়ের পক্ষে আপনার সাথে তর্কে লিপ্ত হলো আর আপনি হকের পক্ষে, আপনার মধ্যে ওই জেদ চেপে যাওয়া উচিত নয় যে আমি তো হকপন্থী অতএব আমি তর্কে জিততেই হবে, ওর সাথে আমি তর্ক চালিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটাকে পরিত্যাগ করতে না, দরকার নেই, আপনি হকের পক্ষে কিন্তু তর্ক বিতর্কের পন্থায় আপনি অগ্রসর হবেন না, কারণ ওটার পরিণাম ভালো না। যদি নিজেকে সংযত করতে পারেন এবং এই তর্ক বিতর্ক ত্যাগ করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগিচায় আপনার জন্য একটা প্রাসাদের গ্যারেন্টি দিলেন। ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, তিনি বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি আরেকটা প্রাসাদের জান্নাতের মিডলে, ফি ওয়াসাতিল জান্নাহ অ্যাট দ্য মিডল অফ দ্য প্যারাডাইস, জান্নাতের মাঝখানে একটা ঘরের একটা প্রাসাদের গ্যারেন্টি দিচ্ছি যে মিথ্যা বলাকে পরিত্যাগ করে, যদিও সেটা মজা করেই হোক না কেন। অনেক মানুষ মজা করেও মিথ্যা বলে, সেটি এখানে পরিত্যাগ করতে বলা হয়েছে। তাইলে সিরিয়াস মিথ্যা তো আরও ডেঞ্জারাস, যারা সিরিয়াসলি মিথ্যা বলে, মিথ্যা সাজায়, কনস্পিরেসি করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাদের অবস্থা আরও ভয়াবহ। তাহলে মিথ্যা সর্বতোভাবে বর্জনীয়, এমনকি কেউ যদি মনে করে মজা করি না একটু মিথ্যা বললাম কী হলো না, তাহলে আপনি এই এই চমৎকার ওয়াদা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারান্টি থেকে আপনি বঞ্চিত হবেন। ওয়াবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, এবং জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, সর্বোচ্চ স্থানে, সর্বোচ্চ স্থানে কোন জান্নাত আপনাদের কি জানা আছে? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস হচ্ছে ফি আলাল জান্নাহ, এরপরে আর কোনো জান্নাতের স্থান নেই, এটা হলো সর্বোচ্চ চূড়া। সেই জায়গায় ওই ব্যক্তির জন্য আমি একটি প্রাসাদের গ্যারেন্টি দিচ্ছি, যে যার আখলাক উত্তম, যার আখলাক উত্তম, সুবহানাল্লাহ। তাহলে এখানে একজনের জন্য না, অনেকের জন্য এই পুরস্কারটা ঘোষণা করা হয়েছে। যারাই সচ্চরিত্রের অধিকারী হবেন, সুন্দর চরিত্র যাদের থাকবে, যারা নৈতিকতাকে রক্ষা করে একজন চরিত্রবান মুসলিম হিসাবে নিজেকে গড়ে তুলবে, তাদের সবার জন্য এই গ্যারেন্টি। আর যিনি জান্নাতুল ফেরদাউসে একটা প্রাসাদের মালিক হবেন, তার বাসা কি অন্য দূরে কোথাও হবে? বরং তার বাসস্থান হবে জান্নাতুল ফেরদাউস। এই হাদিসটি আবু দাউদ সহ আরও অনেকে বর্ণনা করেছেন, সহি হাদিস। তৃতীয় যে হাদিসটি সেটি প্রখ্যাত তাবেঈ মাসরুক রাহমাহুল্লাহ তার কাছ থেকে বর্ণিত। তিনি বলেন আমরা একবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসাছিলাম, তিনি আমাদের সাথে কথা বলছিলেন। এরপর তিনি এক প্রসঙ্গে বললেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া ইন্নাহু কানা ইয়াকুল ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। আব্দুল ইবনে আমর ইবনুল আস প্রখ্যাত সাহাবীদের একজন, অত্যন্ত ইবাদত গুজার এবং একজন বড় স্কলার ছিলেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো আচরণে, কথায় কিংবা কর্মকাণ্ডে কখনো অশ্লীল ছিলেন না, অশালীনতা কখনো প্রদর্শন করেননি, জীবনে কখনোই করেননি, সে কথাই তিনি বলছেন। আর তিনি বলতেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে আখলাকে উত্তম, যে তোমাদের মধ্যে নৈতিকতায় উত্তম।
النواس بن سمعان الأنصاري رضي الله تعالى عنه تلك بورنيتة تني بولين أمي رسول الله صلى الله عليه وسلم كي جيجش كولام جي رسول الله پنن كونتا ار پاپ كونتا پاپ ار پننر مدد پارتھو كوتا كي شنگا دي آما كي اكتو بجھئے دين تخن رسول الله صلى الله عليه وسلم بولين البر حسن الخلق البر حسن الخلق پنن هلو شد چوريتر والإثم ما حاك في صدرك আর পাপ হলো যা তোমার অন্তরেই বলে দেয় যে এটা পাপ এটা অনৈতিক সোজা কথা আমরা এই অংশে তর্জমা এভাবে করতে পারি পাপ হলো যা তোমার অন্তরে স্পষ্ট হয়ে যায় যে এটা অনৈতিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস এবং তুমি এটা অপছন্দ করো যে তুমি এই কাজ করলে মানুষ এটা জানুক মানে এটা অপছন্দ করো মানুষ জানুক এটা তুমি অপছন্দ করো তাহলে কেন একটা কাজ করলেন গোপন করতে চাচ্ছেন কেন ঘুষটা গ্রহণ করলেন গোপন করতে চাচ্ছেন কেন ঘুষটা তাহলে কি পাপ অনৈতিক কোনো কাজ করলেন গোপন করতে চাচ্ছেন কেন মানে এটা পাপ আপনি চাচ্ছেন না কেউ জানুক উল্টো মানুষ যখন ভালো কাজ করে সে চায় যে সবাই জেনে যাক কিন্তু মনে রাখবেন এখানেও আরেকটা সমস্যা আছে সেটা হলো রিয়া সেটা হলো রিয়া আপনি যদি কিছু টাকা দান করলে এক লাখ টাকা দিলেন আর বললেন যে মানুষ যদি একটু জানতে দিলে আমার একটু প্রশংসা করত তাহলে আপনার আমলটা কিন্তু বাতিল হয়ে যাবে তাহলে আসলে ইসলাম চাচ্ছে আপনি দুনিয়ার কোনো স্বার্থে মানুষকে দেখানোর জন্য এরকম অপচেষ্টাগুলোকে প্রতিহত করে একজন সাচ্চা ভালো মুসলিম হবেন দুনিয়ার অর্জন দরকার নেই আমার আমি মানুষকে দান করলাম আমার ভেতরের তাগিদে আমার ইমানের তাগিদে যেহেতু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি ওয়ুতুইমুনা তাআমা আলা হুববিহি আল্লাহর ভালোবাসা যারা মানুষকে খাওয়ায় এটা কি আমার দরকার আছে মানুষকে জানানো আল্লাহ কি জানেন না আল্লাহ জানেন এটা হচ্ছে আখলাক তাহলে ইসলাম এত চমৎকার আখলাক মানুষকে শেখায় যে সে এই আখলাকটা তার ইমানের তাগিদে তার দ্বীনের তাগিদে তার রব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণে সেটাকে রপ্ত করেছে অতএব তার দুনিয়ার কোনো প্রাপ্তি প্রয়োজন নেই কারণ তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ তার জন্য রয়েছে জান্নাতে যে বিভিন্ন রকম প্রাসাদের সুসংবাদ তাহলে আপনার অর্জনের আর কি চাই আপনি দুনিয়ার এই অর্জন তো আপনার ক্ষণস্থায়ী এমনও হতে পারে অনেক টাকা আপনি অবৈধভাবে অর্জন করলেন কিন্তু সেটা ভোগ করার সময়ই পেলেন না ঘটনা এরকম আচ্ছা এরপর আরেকটি হাদিস কুতুবা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم يدعو بهؤلاء الكلمات رسول الله صلى الله عليه وسلم কিছু সুন্দর বাক্য দিয়ে বাণী দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন তার সেই দোয়াটা হলো এই اللهم جنبني منكرات الاخلاق والاعمال والاهواء والادواء হে আল্লাহ আমাকে বিরত রাখুন আমাকে দূরে রাখুন منكرات الاخلاق আখলাকের মধ্যে যেগুলো খুবই খারাপ মন্দ আখলাক থেকে যে আখলাককে কেউ পছন্দ করে না এমন আখলাক থেকে আমাকে দূরে রাখুন ওয়াল আমাল এবং মুনকারাতুল আমাল খারাপ কাজগুলো থেকে আমাকে দূরে রাখুন ওয়াল আহওয়া এবং মুনকারাতুল আহওয়া খারাপ প্রবৃত্তি যেটাকে আমরা কুপ্রবৃত্তি বলি ব্যাড ডিজায়ার এগুলো থেকে আমাকে দূরে রাখুন ওয়াল আদওয়া এবং একই অর্থে আমাল বোঝানোর উদ্দেশ্য এই হাদিসটি ইমাম তাবারানি বর্ণনা করেছেন এবং হাদিসটি মুহাদ্দিসগণের বিবেচনায় এটা সহিহ আরেকটি হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন শাইইন আসকালা ফিল মিজান মিন হুসনিল খুলক মা মিন শাইইন আসকালা ফিল মিজান মিন হুসনিল খুলক সচ্চরিত্রের চাইতে আর কোনো জিনিস কিয়ামতের দিন যখন পাল্লায় আমাদের আমল মাপা হবে সেই পাল্লার মধ্যে আর কোনো জিনিস এত ভারী হবে না যত ভারী হবে হুসনুল খুলুক বা সচ্চরিত্র বা নৈতিকতা সম্পন্ন আমল এই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন এটাও শুদ্ধ হাদিস আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন খাইরুকুম ফিল ইসলাম আহাসিনুকুম আখলাকান ইযা ফাকিহু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিনি বর্ণনা করছেন যে ইসলামের মধ্যে তারাই সর্বোত্তম মুসলিম যারা যাদের আখলাক সবচেয়ে উত্তম যদি তারা উপলব্ধি করে থাকে অর্থাৎ যদি এই জ্ঞানটা তাদের কাছে থেকে থাকে
অর্থাৎ তাদের কাছে এই জ্ঞানটা থাকা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ কোন জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে যেতে সহায়তা করে, জান্নাতে প্রবেশ করায়। তিনি বললেন আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। জান্নাতে মানুষকে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রবেশ করায় তার মধ্যে একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া। ইমানের পরে তারা জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে। আর আরেকটা হলো হুসনুল খুলুক অর্থাৎ সচ্চরিত্র। ওয়া আকসারু মা ইউদখিলুন নাস আল নার আল ফাম ওয়াল ফারজ। এবং মানুষকে জাহান্নামে ঢুকায়, জাহান্নামে প্রবেশ করায় সবচেয়ে বেশি কোনটি? একটা হলো তার মুখ, তার জিহ্বা, মুখ যা দিয়ে সে কথা বলে, এবং আরেকটা হলো তার লজ্জাস্থান। তার মানে হচ্ছে মুখের এবং বক্তব্যের, বাচনের অপব্যবহার। মানুষকে কষ্ট দিলেন, গালিগালাজ করলেন, এই মুখ দিয়ে মিথ্যা কথা বললেন, এই মুখ দিয়ে মানুষকে প্রতারিত করলেন, মানুষের ক্ষতি করলেন, তাহলে এই মুখটা আপনার বটে কিন্তু কিয়ামতের দিন আপনার শত্রু হবে, আপনার কথাগুলোর কারণে আপনি জাহান্নামী হবেন। আর আরেকটা হলো লজ্জাস্থান। পৃথিবীর অধিকাংশ মানুষ খেয়াল করে দেখেন তারা লজ্জাস্থানেরও অপব্যবহার করে। যখন সে সমকামিতায় লিপ্ত হয় কিংবা জেনা ব্যবিচারে লিপ্ত হয়, এটা বড় ধরনের কবিরা গুনাহ, এবং এটা যে কোনো সমাজে অশ্লীলতার সবচেয়ে বড় বাহন। এবং আজকে আপনারা লক্ষ্য করবেন সমকামিতা কিংবা জেনা ব্যবিচারকে জায়েজ করার জন্য, এটাকে আইনসিদ্ধ করার জন্য পৃথিবীর উন্নত দেশগুলো ইতিমধ্যে তাদের কাজ সেরে ফেলেছে। এখন বাকি ঠোকানোর বাকি আছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে, কারণ তারা তো শুধু নিজেদেরকে না, সারা পৃথিবীকে তাদের আইডিওলজি, তাদের অশালীনতা দিয়ে, তাদের অপবিত্রতা দিয়ে তারা শাসন করতে চায়, তাই না? তারা সবার মধ্যে মদ ঢুকিয়ে দিতে চায়, জেনা ব্যবিচার ঢুকিয়ে দিতে চায়, উলঙ্গপনা নগ্নতা ঢুকিয়ে দিতে চায়, সমকামিতা ঢুকিয়ে দিতে চায়, তাদের যে এলজিবিটি কিউ এবং ট্রান্সজেন্ডারের ইস্যুগুলো আছে সেগুলো তারা ঢুকিয়ে দিতে চায়। এগুলো সেখানকার শিক্ষিতদের কাছে ছোট ইস্যু হলেও ইসলাম এগুলোকে ছোট ইস্যু মনে করে না, এগুলো ভয়াবহ ইস্যু। একটা সমাজের পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য এগুলো হচ্ছে টপ ইস্যু, মেইন ইস্যু। আখলাককে ধ্বংস করার জন্য এসব ইস্যু কাজ করে। অতএব আমাদেরকে আমাদের পবিত্রতা যদি রক্ষা করতে চাই তাহলে জান্নাতে যে জিনিসটা প্রবেশ করায় সেদিকে আসতে হবে, তাকওয়া এবং উত্তম চরিত্র এবং নৈতিকতা প্রত্যেকটা জায়গায়। মনে রাখবেন এখন তো মানুষের ভ্যালুসগুলো পাল্টে যাচ্ছে অনেকটা এরকম আর কি, যেমন দুজন রাজি হলে আর কোনো সমস্যা নাই, যে কোনো কাজই আইন সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আইন সিদ্ধ হতে পারে, ইসলাম সিদ্ধ হবে না, শরীয়ত সম্মত হবে না। মিয়া বিবি রাজি তো কে আকারে কাজই, এটা সবখানে আসলে গ্রহণযোগ্য নয়। বিবাহের পরে মিয়া বিবির জন্য এটা গ্রহণযোগ্য, বিবাহের আগে এটা গ্রহণযোগ্য নয়। অতএব একজন পুরুষ অথবা নারী তারা রাজি হয়ে যে কোনো জিনিস করতে পারে, এটা ইসলাম কখনো অ্যালাউ করে না। এমনকি দুজন পুরুষও কিংবা দুজন নারীও যা ইচ্ছা তাই করতে পারে না, কোনো অশালীন কাজে তারা লিপ্ত হতে পারে না। তাদের কনসেন্টটাই শেষ কনসেন্ট নয়, বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে নির্দেশনা এসেছে সেটাই হলো হুসনুল খুলুকের মূল মানদণ্ড। অতএব আজকে আমরা যারা, আমাদের ছেলেরা মেয়েরা, পুরুষ এবং মহিলা, তারা সচ্চরিত্রতার উপর থাকতে চান, তাদেরকে সবটাই খেয়াল করতে হবে। শুধুমাত্র যেমন একজনের সাথে আরেকজন সুন্দর আচরণ করলেন, এটা আখলাকের একটা বড় বিষয়, কিন্তু সবটা নয়। সব দিকে আখলাকের যে দাবি, নৈতিকতার যে দাবি, সেটা পূরণ করতে হবে। শালীনতা, অন্যদের প্রতি শ্রদ্ধা বা বিনয়ের সাথে আচরণ ইত্যাদি আরও অনেকগুলো বিষয় আছে যেটা একটু পরে আমি আপনাদের সামনে উল্লেখ করব। আরেকটা হাদিস শুধু বলে আমরা কীভাবে আমরা আখলাকের উন্নয়নটা ঘটাতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, দশটা বছর ধরে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের বর্ণনা করছেন যে তার চাইতে ভালো আখলাকি মানুষ তিনি দেখেননি। এবং আরও উদাহরণ দিলেন যেটাতে আমরাও বুঝতে পারবো পৃথিবীতে এমন আখলাকি মানুষ আর হয় না।
বললেন যে আমি তার 10 বছর খেদমত করেছি তিনি আমাকে যে কাজ করেছি সেজন্য কোনোদিন অনুযোগ করেন নাই অভিযোগ করেন নাই একটা ধমকও দেন নাই জয় আনাস তুমি এটা কেন করলা আর যেটা করিনি অথচ করা উচিত ছিল সেটার জন্য তিনি কোনোদিন আমাকে অনুযোগ করেননি অভিযোগ করেননি বলেননি ধমক দেননি জানাস তুমি এটা কেন করলা আর আমরা গৃহপরিচারকদের সাথে কি আচরণ করি বলাই বাহুল্য সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মুমিন ব্যক্তি সেই যে যার চরিত্র সবচেয়ে উত্তম ওয়া ইন্না হুসনাল খুলকি খুলুকি লা ইয়াবলুগু দারাজাতাস সাইমি ওয়াস সালাতি আর নিশ্চয়ই যার চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর এবং অবশ্যই এটা মনে রাখবেন চরিত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে তার ঈমান ঠিক থাকা এবং সে ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলে ইসলামের কোনো বড় ধরনের লঙ্ঘন সে ইচ্ছাকৃতভাবে করে না এটা আখলাকের প্রধানতম শর্ত এবং তারপরে হচ্ছে অন্যান্য বিষয়গুলো বলছেন যার আখলাক সুন্দর অনেক বড় বড় কাজ সে করে না কিন্তু আখলাকটা সুন্দর সেই এই আখলাকের মাধ্যমে যারা দিনের পর দিন শুধু সিয়াম রেখে যায় এবং সার্বক্ষণিকভাবে সালাত পড়ে যায় রাত ভর সালাত পড়ে প্রতি রাত কোনো রাত মিস করে না তাদের দ্বারা যায় তাদের মানে সে পৌঁছে যায় শুধু সুন্দর আখলাক দিয়ে তার মানে এই হাদিসের মূল বক্তব্য হচ্ছে অল্প আমল কিন্তু জরুরি আমল সবগুলো করতে হবে অল্প আমল করে সুন্দর আখলাকের অধিকারী হয়ে আপনি অতীব বিশাল ইবাদত গুজার একজন ব্যক্তির মানে আপনি পৌঁছে যেতে পারেন এই হাদিসে সেটাই বলা হচ্ছে এই হাদিসটি আস-সিলসিলা সহিহা এর মধ্যে শেখ আলবানী নিয়ে এসেছেন সহি হাদিস হিসাবে এছাড়া হুসনুল খুলকের উপরে আরও অনেক অসংখ্য হাদিস রয়েছে আমি সেগুলো একটু স্কিপ করে এবার একটু আলোচনা করব যে কিভাবে আমরা হুসনুল খুলকটা অর্জন করতে পারি অর্থাৎ কিভাবে আমরা আমাদের এখন যে পজিশনে আছি যে আখলাকের উপর আছি এর থেকে আরও বেটার পজিশনে যেতে পারি আমাদের নৈতিক মানকে উন্নত করতে পারি আখলাককে উন্নত করতে পারি আচ্ছা এখানে বেশ কয়েকটি জিনিস আমরা রেকমেন্ড করব কোরআন হাদিসের আলোকেই আমি মানে দলিল ভিত্তিক আলোচনা না করে শুধু বিষয়গুলো বলে যাব একটু মনে রাখার চেষ্টা করবেন প্রথম হচ্ছে ইলম ইলম নলেজ যে কোনো জিনিসে আপনি দেখবেন যে কোনো ট্রেনিংয়ে যে কোনো কোর্সে আপনি সেটা প্রফেশনাল কোর্স হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক কিংবা অন্য যে কোনো সোশ্যাল সায়েন্সের ইকোনমিক্স ফিনান্স যে বিষয় হোক না কেন আপনি যখনই কোনো ট্রেনিং নেবেন সেখানে কিছু থিওরি আছে এই থিওরিটা হলো এলএম নলেজ নলেজ বেসড কিছু বিষয় আছে এই নলেজটাকে কাজে লাগানোর জন্য প্র্যাকটিক্যালও আছে তো এটা হলো এলএম বলতে আমরা নলেজটাকে বুঝি আপনি কোন নীতিমালার ভিত্তিতে নৈতিক মানটাকে উন্নত করবেন আর ইসলামের নৈতিক মানটা কীভাবে সেট করেছে সেই নলেজটা আমাদের লাগবে সেই নলেজটা আমাদের লাগবে যাতে করে আপনি একথা না বলেন যে আমার এই দুর্নীতিটা হয়ে গেছে অন্যায়টা হয়ে গেছে আমার ইগনোরেন্সের কারণে আমি জানতে পারি নেই তাই না এটা বলার সুযোগ নেই আসলে আখলাকের বিষয়গুলোকেও ইসলাম মৌলিক বিষয় হিসাবে চিহ্নিত করে আপনি যদি বলেন যে আমি আসলে মিথ্যা কথা বলা যে হারাম এটা জানি না এই জন্য মিথ্যা কথা বলেছি আপনি যদি জানেন যে আমি আসলে একজনের উপর অন্যায় করেছি তার সম্পদ আমি কক্ষিগত করেছি আত্মসাৎ করেছি আমি জানি না যে এটা হারাম এই কথাগুলি কি গ্রহণযোগ্য হবে এই কথাগুলো গ্রহণযোগ্য হবে না কারণ অন্যায়টা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞার সময় বলে দিয়েছেন তোমার বিবেক বলে দেবে অন্যায়টা তোমার বিবেক বলে দেবে এই জন্য ইসলামে যতগুলো অন্যায় কাজ আছে আপনি দেখবেন যে সবটাই কিন্তু আপনার বিবেক দিয়ে আপনি চিহ্নিত করতে পারেন একমাত্র সালাতের মধ্যে নিষিদ্ধ কাজটা কি এইটার জন্য আপনার শরীয়তের বক্তব্য লাগবে যেমন সালাতের মধ্যে আপনি দুনিয়াবী কথা বললে সালাত ভেঙে যাবে হজের মধ্যে হজ ভঙ্গকারী বিষয়গুলো কি এর জন্য আপনার কোরআন হাদিসের ইনস্ট্রাকশন লাগবে কিন্তু সমাজে দুর্নীতি এবং অন্যায়গুলোকে চিহ্নিত করার জন্য আপনার আমার বিবেকই যথেষ্ট তারপরেও ইসলাম কিন্তু এভাবে বিবেকের উপর ছেড়ে দেয়নি
ইসলাম সমস্ত হারামগুলোকে চিহ্নিত করেছে না সবগুলোকে সমস্ত পাপগুলোকে চিহ্নিত করে দিয়েছে তাহলে আপনার বিবেক এবং ইলমের এই সম্মিলনের মধ্য দিয়ে আপনি আখলাকের উন্নয়নের বিষয়গুলোকে চিহ্নিত করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনি আখলাকের যে বিষয়গুলো জানলেন যেমন সবার প্রতি সম্মানজনক আচরণ করা কাউকে হেয় এবং খাটো না করা কাউকে তিরস্কার না করা কাউকে মন্দ নামে না ডাকা কাউকে গালমন্দ না করা এবং কারোর প্রতি মিথ্যা আরোপ না করা অপবাদ আরোপ না করা প্রত্যেকটা জায়গায় মাথা ঠান্ডা রেখে সবর করা সহিষ্ণুতা সহনশীলতা প্রদর্শন করা ইত্যাদি এই যে আখলাকের নানা প্রকারগুলো আমরা জানলাম এই 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 বিষয়গুলোর সাথে আমাদের ইমানের একটা কানেকশন তৈরি করতে হবে আমাদেরকে ভাবতে হবে এই যে আমি আখলাকটা মানছি বিকজ অফ মাই ইমান আমাদের ইমান অলওয়েজ কানেক্টেড আখলাকের এই বিষয়গুলোর সাথে তাহলে আখলাকের অধপতনের সাথে সাথে আপনার ইমানটাও দুর্বল হবে এবং একটা সময় আপনি হয়তো দেখবেন যে আপনার ইমানটার কাজ করছে না ইমান ইজ নট ওয়ার্কিং আপনার ইমান যদি থাকে তাহলে আপনি তো এক ওয়াক্ত সালাত বাদ দেওয়ার কথা না যদি আপনি বাদ দেওয়া শুরু করেন তখন আপনি বিপদটা ইট ইজ এ সিম্বল ব্যাটারি যখন শেষ হয়ে যায় কিছু সিম্বল দেয় না আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোনও যখন 20%-এর নিচে নেমে যায় তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং দেয় সুতরাং আপনার ইমানের ওয়ার্নিং হচ্ছে আপনার আখলাকি অধপতন ফরজ ওয়াজিব কাজে আপনার উপেক্ষা এবং এগুলোকে বর্জন করা একটা সময় আপনি দেখবেন আপনি নামধারী মুসলিম যেখানে আপনার ডকুমেন্টসে লেখা আছে আপনি মুসলিম বাট আসলে ইসলাম থেকে আপনি যোজন যোজন দূরে অবস্থান করছেন ফলে আপনাকে আখলাকের এই বিষয়গুলো যা আপনি জানলেন কোরআন হাদিসের আলোকে তার সাথে ইমানের একটা কানেকশন তৈরি করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমার সমস্ত ভালো কাজ আমার সমস্ত সচ্চরিত্র এটা ইমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত কানেক্টেড সম্পর্কিত ফলে এই আখলাক থেকে সম্পর্কহীন হয়ে পড়লে আপনি ইমান থেকেও সম্পর্কহীন হয়ে পড়বেন তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আমরা বলেছি যে আপনি নলেজটা নেবেন আখলাকের নলেজটা অর্জন করবেন কিন্তু এই নলেজটা শুড নট বি উইদাউট প্র্যাকটিস কারণ ইসলামটা অলওয়েজ নলেজ অ্যান্ড প্র্যাকটিস ইসলামটা অলওয়েজ নলেজ অ্যান্ড প্র্যাকটিস আমাদেরকে তাত্ত্বিক ইসলামী চিন্তাবিদ হওয়ার জন্য ইসলামী জ্ঞানে এক্সপার্ট হওয়ার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ দেওয়া হয়নি আমাদেরকে কোরআন সুন্নাহ দেওয়া হয়েছে যাতে এ থেকে নলেজগুলো নিয়ে আমরা আমলে রূপান্তরিত করি নলেজকে আমলে কনভার্ট করতে হবে থিওরিকে প্র্যাকটিসে কনভার্ট করতে হবে দ্যাট ইজ পিওর ইসলাম আর যারা শুধু তত্ত্বকে শুধু মাথায় রাখে আর তাদের জীবনে দিনের কোনো প্র্যাকটিস নাই কিংবা বাস্তবায়ন নেই তাহলে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অতএব আখলাকটাকে যদি উন্নত করতে হয় তাহলে আখলাক বিষয়ক যে নলেজটা আপনি অর্জন করলেন সেটা প্র্যাকটিস করতে হবে সেটা প্র্যাকটিস করতে হবে আপনি যদি জানলেন যে এটা ভালো আখলাক কিন্তু তার বিপরীত অবস্থানে আপনি প্র্যাকটিস করছেন তাহলে কোনো দিন আপনার আখলাকের উন্নয়ন হবে না চার সেটি হচ্ছে ইসলামী আকিদার বিষয়েও আমাদের বিশুদ্ধ জ্ঞান নিতে হবে আকিদার বিশুদ্ধ জ্ঞান আমাদের তাকওয়াকে বৃদ্ধি করবে আমাদের ইমানকে বৃদ্ধি করবে এবং আমাদের আখলাককে আরও উন্নত করবে যার আকিদা যত ভুল যত বাতিলের উপর প্রতিষ্ঠিত সে আখলাকের দিক থেকে ততটা নিচে নেমে যাবে আখলাক বলতে শুধু হাই হ্যালো সুন্দর করে অন্য জাতির লোকেরা বলে সেটাকে আমরা এখন মনে করছি সেটা আখলাক নো আখলাকের পোশাকও আপনার আখলাকের অংশ শালীনভাবে চলা আপনার আখলাকের অংশ একটা পবিত্র সুন্দর জীবনযাপন করা বৈবাহিক বন্ধনের মাধ্যমে সংসার জীবনযাপন করা এর বাইরে আর কোনো রিলেশন নারী পুরুষের মধ্যে মেনটেন না করা এটা আখলাকের অংশ কিন্তু এই জায়গাটা দেখেন অন্য জাতির সাথে অন্য সংস্কৃতির সাথে আমাদের অনেক পার্থক্য এর কারণ হলো আকীদা আকীদা আপনি যদি আল্লাহর প্রতি সঠিকভাবে ইমান রাখেন তাহলে আল্লাহর নির্দেশকে সঠিকভাবে বাস্তবায়ন করবেন নবী রাসুলদের প্রতি যদি ইমান রাখেন আসমানি কিতাবগুলোর প্রতি যদি ইমান রাখেন তাহলে শেষ নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আপনি তামিল করবেন শেষ কিতাব আল কোরআনকে আপনি অনুসরণ করবেন বুঝবেন পড়বেন তাহলে তো
অন্যদের সাথে আপনি পুরোপুরি ডিস্টিংগুইশড হয়ে যাবেন। অতএব ইসলামী বিশুদ্ধ আকীদা অর্জন করা এটা সুন্দর আখলাকের একটা বড় ধরনের গ্যারান্টি দেয়। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে ভালো ভালো কাজ করতে নিজেকে অভ্যস্ত করে তুলবেন। এই যে একটা প্রচণ্ড শীত গেল, এই শীতে আপনি কি কোনো বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন যার কম্বল নাই? একটা আমরা দেখেছি যে কম্বল এখন অনেক সস্তায় পাওয়া যায়, যদিও সেটা দিয়ে পুরো শীত নিবারণ হয় না, তবুও তো অল্প কিছু একদম কিছুই নাই সেক্ষেত্রে কিছু তুলে দেওয়া, 200 টাকা 300 টাকা 400 টাকায় মোটামুটি শীত নিবারণ করার মতো কম্বল পাওয়া যায়। এটা একটা জাস্ট উদাহরণ। আপনার প্রতিবেশী অনেককে না খেয়ে আছে, আপনার বাসার পাশেই হয়তো রিক্সা গ্যারেজ আছে কিংবা কিছু বস্তি আছে, মানুষ মানবেতর জীবনযাপন করছে, কোনোদিন কি সেখানে গিয়েছেন জিজ্ঞেস করেছেন যে ভাই তোমরা কেমন আছো, বোন তোমাদের কোনো কিছুর প্রয়োজন আছে কি না, আমি কি তোমাদের হেল্প করতে পারি কি না? তাহলে এই যে ভালো কাজগুলো এগুলোতে নিজেকে অভ্যস্ত করতে হবে। এগুলোকে নিজেকে অভ্যস্ত করবেন তাহলে দেখবেন যে আখলাকটা আপনার দিন দিন সুন্দর হবে। মানুষের প্রতি ভালোবাসা, মানবতার প্রতি ভালোবাসা, মানবিক কাজে নিজেকে অভ্যস্ত করার এই সুন্দর প্রণোদনাগুলো তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আশ-শামসের মধ্যে, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল সে হলো যে তার জীবনকে পবিত্র করলো। জীবনকে পবিত্র করা শুধু ব্যক্তিগত কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হয় না, কারণ পবিত্রতা তো এই সমাজটা তো শুধু আপনাকে দ্বারা গঠিত নয়, এ সমাজে হাজারো মানুষ এখানে আছে, ফলে প্রত্যেকের পাশে দাঁড়ানো, আপনি আপনার যদি জীবিকার গ্যারান্টি থাকে তাহলে আপনার আত্মীয়দের আছে কি না, আপনার প্রতিবেশীদের আছে কি না, জনগণের আছে কি না, সে বিষয়টাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা তো সেই দৃষ্টান্তগুলোই পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে। আপনি দেখেন বুখারি মুসলিমের যতগুলো বর্ণনা এসেছে তার কাছে বিভিন্ন জায়গা থেকে যত সম্পদ উপঢৌকন আসতো সেটা কখনো কখনো স্তূপীকৃত হয়ে যেত একটা টিলার মতো, আর তিনি সালাতের পরে বন্টন করতেই থাকতেন, করতেই থাকতেন শেষ হওয়া পর্যন্ত, তার নিজের জন্য একটা ছোট্ট খেজুরও তিনি রাখতেন না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ভালো কাজের নিদর্শন। আমরা প্রথমেই মনে করি যে আগে আমারটা একটু সরায়া রাখি, তাই না, এরকম, বা আমার আত্মীয়দেরকে আগে দিয়ে দেই। তিনি এই ধরনের পক্ষপাতিত্ব কখনো করেননি। আর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খলিফা হিসাবে দেখছি ইতিহাসের পাতায়, দেখছি যে তিনি রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছেন খলিফাতুল মুসলিমিন যে তোমরা কেমন আছো, তোমাদের কি বাড়িতে খাবার আছে। আর ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও আপনারা জানেন, তাই না। এ হচ্ছে আমাদের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। খলিফা, গভর্নর, ভালো মানুষেরা তারা তাদের সব কিছু একটা দায়বদ্ধতা থেকে, ইমানের দায়বদ্ধতা থেকে, আমানতদারের দায়বদ্ধতা থেকে তারা এই কাজগুলো করতেন, ফলে তারা সারা বিশ্বের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হলেন। তাদের চাইতে উত্তম কোনো লোক কি আমরা পাই আজকে বলে, আজকে অথবা ইতিহাসের আরও যে কোনো সময়ে? অসম্ভব, কারণ তারা কোরআন সুন্নাহর ইনস্ট্রাকশনগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন, ফলে একটা প্রজন্ম গড়ে উঠেছে। সমাজের প্রায় সকল মানুষ তারা সুন্দর আখলাকের তারবিয়াতটা পেয়েছে, ভালো মানুষ হওয়ার একটা চমৎকার সাজসাজ রব পড়ে গিয়েছে, ভালো কাজের একটা প্রতিযোগিতা পড়ে গিয়েছে, ফলে সমাজের উন্নয়নকে কেউ রোধ করতে পারেনি। এটা হলো প্রকৃত সামাজিক উন্নয়ন। যখন কোনো সমাজের নৈতিক উন্নয়নটা চমৎকারভাবে প্রতিষ্ঠিত হবে তখন সেই সমাজের অবশ্যই সামাজিক এবং বৈষয়িক উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না, মনে রাখবেন, এটাই হচ্ছে বিধান। কিভাবে আমরা খোলাফায়ে রাশিদিনের যুগে এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে যে সমাজটা ছিল জর্জরিত এবং যেখানে নারী নির্যাতন হতো, শিশু নির্যাতন হতো, শিশুদেরকে স্বয়ং বাবারাই নিজেরা জীবন্ত পুঁতে ফেলতেন, এমনই একটা জাহিলিয়াতের সমাজ, এবং সেখানে কারো কোনো অধিকার ছিল না, ঘর থেকে বের হলে কোনো নিরাপত্তা ছিল না, ছোটো ছোটো কবিরাগুলো এক কবিরা আরেক কবিরাকে সাথে সাথে তরবারি চালিয়ে দিত, সেটাকে সমস্ত বিবাদ বিসংবাদ তিরোহিত করে, দূরীভূত করে চমৎকার শান্তিপূর্ণ একটা বুদ্ধিবৃত্তিক সমাজ, একটা দীনী সমাজ, একটা সম্ভ্রান্ত শরীফ ভদ্র সমাজ, একটা পবিত্র সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুললেন। এভাবেই কানেকশন তিনি তৈরি করলেন
ইমানের সাথে এলেমের নলেজের কানেকশন, নলেজের সাথে প্র্যাকটিসের কানেকশন, প্র্যাকটিসের সাথে আবার চমৎকার আখলাক, সচ্চরিত্রতা এবং নৈতিকতা। এটা হচ্ছে ইসলামের আসলে মূলত একটা প্রোগ্রাম, একটা চমৎকার কাজের একটা নেটওয়ার্ক, একটার সাথে আরেকটার পরিপূরক হিসাবে। যখন আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের জনগণ এভাবে প্রশিক্ষিত হবে, শিক্ষিত হবে, তখন এই সমাজটা এমনিতে ভালো হয়ে যাবে। সমাজের মধ্যে দুটোই আছে, যখন সমাজ ভালোর দিকে যায় এবং সকলে ভালোর চর্চা করতে থাকে, এই সমাজটা দিন দিন পবিত্র থেকে পবিত্রতর, পবিত্রতম হতে থাকে। আর এই সমাজের মধ্যে যখন কোনো ক্ষত তৈরি হয়, এটা একটা দেহের মতো, একটা ভাইরাসই তো ঢুকে আপনাকে নষ্ট করে দিতে পারে, পারে না? একটা ব্যাকটেরিয়া কিংবা একটা ভাইরাস, কোভিড-19 সময় আমরা কী দেখেছি, এই উদাহরণ তো হাজার হাজার। একটা রোগ যদি আপনার হয় এবং সেটা যদি সংক্রামক হয়, তাহলে তো আর কথাই নাই, ব্যক্তি শুধু নিজে নয়, তার চারপাশের মানুষও সংক্রমিত হয়ে তারা আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্বভাবটাও তাই। আজকে দেখুন না, পাশ্চাত্যের লোকেরা এই খারাপ স্বভাবগুলো নিজেদের জন্য প্রথম চয়ন করেছিল, আর এখন তারা সেখান থেকে রপ্তানি করা শুরু করেছে মুসলিম দেশগুলোতে, তাই না? তার মানে হচ্ছে কি, এগুলো কোনো মতে যদি ঢুকিয়ে দেওয়া যায় আর মানুষ, তাহলে সেগুলোতে মানুষ সংক্রমিত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত যেই ক্ষতিটা তাদের হয়েছে, সে সেম ক্ষতিটা আজকে ওই সমাজেরও হবে। এটা ভাববেন না আমরা মুসলিম, আমাদের আল্লাহ আছে আর আমরা আল্লাহকে বলবো, আল্লাহ অপকর্ম যাই হোক না কেন তুমি আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ রক্ষা করবেন? রক্ষা করবেন না, কারণ আল্লাহর একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ ফিল আরদ, সিস্টেম অফ আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড, ইন দ্য ইউনিভার্স। এই মহাবিশ্বের মহাজাগতিক কিছু নিয়ম আল্লাহ সুবহান তাআলা প্রবর্তন করেছেন, এটার অন্যথা তিনি কখনোই করবেন না। একজন লোক উপর থেকে লাভ দিলে মুসলিম হলে পড়বে না, অমুসলিম হলে পড়ে যাবে, নাকি সবাই পড়বে না? একজনকে যদি আপনি ছোট্ট ছুরি দিয়ে আঘাত করেন, মুসলিমের কাটবে না, অমুসলিমের কাটবে, নাকি সবার জন্য সমান, সবার জন্য? এটা হলো সুন্নাতুল্লাহ ফিল আরদ। অতএব যদি সৎস্বভাব, সচ্চরিত্র, নৈতিকতা আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের সমাজ শুধু না, যে কোনো সমাজকে আল্লাহ তাআলা সুন্দর করে দেবেন। আর যদি অধঃপতন কোনো সমাজে শুরু হয়ে যায়, দুর্নীতি অন্যায় শুরু হয়ে যায়, তাহলে সেখানে যত ইবাদত গুজর লোকই থাকুক না কেন কোনো কাজ হবে না, বরং অন্যায় পাপ আপনার দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধক হিসাবে কাজ করবে। অতএব আমাদের উচিত ভালো ভালো কাজ বেশি বেশি করা। আরেকটা জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকেই হয়তো ভাবছেন এত ইবাদত দিলেন কেন, এগুলো তো কষ্ট, ভালো মানুষ হওয়াটাও তো কষ্ট, সচ্চরিত্র রক্ষা করা, আবার প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, জাকাত, এত কিছু। দেখেন এগুলো হচ্ছে আসলে ভালো কাজের একটা প্রোগ্রাম। খেয়াল করে দেখেন, কোরআন যদি পড়েন, হাদিস যদি পড়েন, তাহলে দেখবেন সালাত মানুষের চরিত্রকে সংশোধন করে। প্রথমত সালাত কেন পড়ছেন, এই প্রশ্নটা নিজেকে করেন, দেখে দেখে, বাবাকে দেখে, অথবা সমাজের চাপে পড়ছেন, নাকি আল্লাহর জন্য পড়ছেন? আল্লাহর জন্য যদি পড়ে থাকেন আল্লাহর মাহাব্বাতে, তাহলে তো আল্লাহর নির্দেশ মানার কথা। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহর নির্দেশ মেনে সালাত পড়ে, তাহলে সেই ব্যক্তিকে তার সালা যে কোনো পাপ কাজ থেকে বিরত রাখে, এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আল কোরআনে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীলতা এবং সকল অন্যায় কাজ থেকে নিষেধ করে, মানুষকে বাঁচিয়ে রাখে। এরপরে দেখেন সিয়াম, সিয়াম আপনাকে তাকওয়া উপহার দেয়, যে তাকওয়ার কথা আমরা বললাম, মিজানের মধ্যে ভারী একটা জিনিস এবং আল্লাহর কাছে পবিত্র একটা জিনিস, এই জন্য আল্লাহ তাআলা তাকওয়ার অবলম্বন করার নির্দেশ বারবার দিয়েছেন। এই তাকওয়াটাও আপনার অর্জিত হবে সিয়ামের মাধ্যমে, বরং সকল ইবাদতের মাধ্যমে। তাকওয়া যার থাকবে না, তাকওয়ার চেতনা, তাকওয়ার অনুভূতি, তাকওয়ার স্বভাব, তাকওয়ার আখলাক যার থাকবে না, তার পক্ষে পাপ থেকে বেঁচে থাকা বড় কঠিন। একটা নির্জন জায়গায় যেখানে একজন তরুণ আর তরুণী আছে, তারা কোনো ফাহেশা কাজ করতে চায়, কিন্তু হঠাৎ তাদের মনে হলো কে দেখছেন, আল্লাহ দেখছেন। যদি তারা একজন আরেকজনকে বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন পৃথিবীর আর কোনো শক্তি তাদের কাছে আসার প্রয়োজন নেই,
তারা এই পাপ থেকে সরে যাবে আল্লাহর কাছে তওবা করবে এই তাকওয়ার কারণে গোপনে কেউ যদি ঘুষের আদান প্রদান করতে চান কেউ যদি এসে তাদেরকে বলে অথবা তাদের বিবেক যদি বলে ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো বাস দেখবেন যে তাহলে উত্তম চরিত্র আসবে কি আসবে না আসবে তাকওয়ার অনুভূতি অতএব ইবাদতগুলো সঠিক চর্চাটা খুব জরুরি ইবাদতে নিয়মিত হলে ইনশাআল্লাহ তাকওয়া অর্জিত হবে এবং হুসনুল খুলক অর্জিত হবে আচ্ছা এরপরে সপ্তম যেটা সেটি হচ্ছে যে সমস্ত বদ আখলাকগুলো আছে এগুলোকে চিহ্নিত করতে হবে আমাদের এটা একটা নিয়ম আপনি কি নিজের মধ্যে কতটা খারাপ চরিত্র আছে এটা কখনো চিন্তা করে দেখেছেন তাহলে সেগুলোকে সুমার করেন চিহ্নিত করেন তারপরে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন যেমনটা আমরা ডায়াগনোসিস সেন্টারে করে থাকি কোনো রোগে পেয়ে বসলে ডাক্তার আমাকে বলেন তোমার তিনটা চারটা পাঁচটা দশটা পরীক্ষা করতে হবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা দেখি যে আমার দেহের সিস্টেমের মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে কি না তারপরে তার ট্রিটমেন্টটা আমরা করি তাই না পাপের ট্রিটমেন্টটাও আপনাকে ওই একই পন্থায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা বড় কঠিন ভালো কিছু ঢুকে না কি করবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি একটা কাজ করো ইয়াতিমের কাছে যাও তার মাথায় একটু হাত বুলিয়ে দাও আর মিসকিনকে খাওয়াও কি ট্রিটমেন্ট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াতিমের কাছে যখন সে যাবে তার অন্তরটা সফট হয়ে যাবে আসলে অন্তর সফট হওয়া অন্তর সফট হওয়া এখনও আমরা দেখি এই সমাজের মধ্যে অনেক মানুষ অনেক হারাম জায়গা থেকে তারা সেখানে অনেক টাকা তারপরে সে চলে আসে একটা সংগ্রাম মুখর জীবনযাপন করে কিন্তু এটা পবিত্র ওটা অপবিত্র যখন তার মধ্যে ওই অনুভূতিটা চলে এসছে হার্টটা সফট হয়ে গিয়েছে এবং দেখেছে যে না পাপ থেকে তাকে মুক্ত হতে হবে তখন সে চলে এসছে অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে আপনি সচ্চরিত্র রক্ষা করতে পারছেন না তাহলে চেষ্টা করুন এটাকে আরবিতে বলা হয় তাকাল্লুফ কষ্ট করে হলেও মন আসছে না মন এদিকে টানছে না মন টানছে খারাপের দিকে কিন্তু আপনি ওই খারাপ থেকে কষ্ট করেও আপনি ভালোর মধ্যে চলে আসুন আস্তে 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 দেখবেন যে একদিন অভ্যস্ত হয়ে গেছে নবম যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খারাপ পরিবেশটাকে আপনাকে বর্জন করতে হবে বনি ইসরায়েলের সেই ব্যক্তির ঘটনা হয়তো আপনাদের জানা আছে আপনারা অনেকবার শুনেছেন যে 99 লোককে হত্যা করেছিল তারপরে একজন ইবাদত গুজার ব্যক্তির কাছে এসে বলল ভাই আমি তো এখন তওবা করতে চাই 99 জনকে খতম করে ফেলেছি বলছে বলো কি তুমি এত বড় পাপী তোমার তো কোনো তওবা নাই তোমার কোনো তওবা হবে না তখন তিনি তাকে দিয়ে 100 পূরণ করলেন এরপরে আরও কিছুদিন গেল ভাগ্যক্রমে তিনি একজন স্কলারের কাছে এসে বললেন আমি অন্তর শান্তি পাচ্ছি না আমি 99 জনকে মেরেছি তারপরে শেষে যখন তওবা করার সুযোগ সন্ধান করছিলাম যিনি আমাকে বললেন যে তওবার সুযোগ নেই তখন তাকেও খতম করে দিই যেহেতু তওবার সুযোগ নেই তাহলে তো এই কাজটা আমি চালিয়ে যেতে পারি অসুবিধা কী যেহেতু আমার তওবার সুযোগ নেই এখন আপনার কাছে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি যে আমার তওবার কি আসলে সুযোগ আছে তিনি বললেন আলবাত আছে আলবাত আছে তুমি তওবা করো তবে এই জনপদটা ছেড়ে চলে যাও এই জনপদটা ছেড়ে তাহলে কোথাও যাও তিনি বলে দিলেন একটা দূরের জনপদ যেখানে ভালো মানুষদের বসবাস অর্থাৎ ভালো পরিবেশ এতে বোঝা যায় যে খারাপ পরিবেশের একটা প্রভাব আছে ভালো পরিবেশেরও একটা প্রভাব আছে পথিমধ্যে তিনি মারা গেলেন তখন দুই দল ফেরেশতা আসলেন রহমতের ফেরেশতা আর আদাবের ফেরেশতা প্রত্যেকে বললেন যে তার জান আমরা কবজ করব কারণ সে তো আসলে মহা পাতকী সে 100 জন মানুষকে হত্যা করেছে অতএব তার তো কোনো ক্ষমা নাই আমরা তাকে তার জান কবজ করব দ্বিতীয় দল বলল না সে তো তওবা করেছে তওবা করে এখন ওই জনপদের দিকে যাচ্ছিল অতএব আমরা তার জান কবজ করব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তোমরা মেপে দেখো সে কোন জনপদের কাছাকাছি সে অনুযায়ী তার হুকুম হবে দেখা গেল যে সে ওই যে জনপদের দিকে যাচ্ছিল তার এক বিঘত কাছাকাছি বেশি চলে গিয়েছে সুবহানাল্লাহ তাহলে এই এই যে ঘটনাগুলো এগুলোকে এটা এটা যেহেতু সহি হাদিসে এসছে আপনাদেরকে বিশ্বাস করতে হবে
মানে একটা গল্প বিশ্বাস করতে বলছি না কে বলেছেন এটা গল্পটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এটা সত্য ঘটনা অতএব খারাপ পরিবেশ থেকে আমাদেরকে ভালো পরিবেশে আসতে হবে দশম যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের রোল মডেল বিশেষ করে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য তরুণ প্রজন্মের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য তাদের রোল মডেল কে তারা যদি নবীর কথা ভুলে যায় সাহাবাদের কথা ভুলে যায় এবং মানে মাঠের ময়দানের কাউকে যদি তারা রোল মডেল হিসেবে নেয় তাহলে তার মতোই সে পোশাক পরবে তার মতোই সে চিন্তা করবে তার আইডিওলজি তাকে আক্রান্ত করবে একজন মুমিন তরুণ কিংবা তরুণী হিসেবে তাকে অবশ্যই রোল মডেল হিসেবে কাকে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাদশতম যে বিষয়টা সেটি হলো যে কোনো ভালো বিষয় সেটা যত ছোটই হোক না কেন তাকে গুরুত্ব দিতে হবে আর যে কোনো খারাপ বিষয় সেটাও যত ছোটই হোক না কেন তার থেকে নিজেকে সংবরণ করতে হবে আমরা অনেক সময় ভাবি এতে সমস্যা নাই অনেক কাজ করতে গিয়ে খারাপ কাজে লিপ্ত হতে গিয়ে আমরা বলি এটা ছোটখাটো ব্যাপার কোনো সমস্যা নেই বড় হলে ঠিক হয়ে যাবে আসলে এটা ভুল যখনই আপনি কোনো পাপে লিপ্ত হবেন পাপ আপনাকে বহুদূর নিয়ে যাবে আর যখন ভালো কাজে লিপ্ত হবেন এখানে অগ্রসর হওয়াটা একটু কঠিন হবে কারণ মানুষের মধ্যে একটা নাফস একটা ডিজায়ার কুপ্রবৃত্তি কাজ করে সবসময় তাকে ভালো কাজে বাধা দেয় অতএব ভালো কাজে অগ্রসর হওয়া কঠিন এই জন্যই আমরা বলছি জোর করে হলেও ভালো কাজে থাকবেন আর খারাপ কাজটা অনেক ইজি এটা শুধু মানুষ সকল মানুষকে আকর্ষণ করে অতএব সেটা যত ছোটই হোক সেটাকে সর্বতোভাবে বর্জন করবেন আচ্ছা আর সর্বশেষ যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্কলার আলেম আমলদার বুদ্ধিমান তাদের কিছু নসিহা নেওয়া যখনই কোনো ভালো লোকের সাথে সাক্ষাৎ হবে বলবেন একটা নসিহা আমাকে করুন আমার জীবনের জন্য যেটা কাজে আসবে যে কোনো স্কলারকে যে কোনো ভালো যে কোনো ভালো মুসলিমকে যখন আপনারা পান যে কোনো মুরব্বি আত্মীয় স্বজন তাদের কাছ থেকে একটা নসিহা নেবেন মক্কাতে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম সেখানে দেখলাম যে বিশ্বের বড় বড় মুসলিম স্কলাররা এসেছিলেন আমি বড় বড় স্কলারদের অনেককে বললাম যে আমার ছিল একটা ডায়েরি একটু লিখে দেন নসিহা আমার জন্য আর কিছু না অটোগ্রাফ না বুঝতে পেরেছেন নসিহা কেউ আমাকে লিখলেন ইত্তাকিল্লাহ হাইথু মা কুনত যেখানেই থাকো না কেন তাকওয়া অবলম্বন করো কেউ আমাকে লিখলেন তুমি যতটুকু জানো ততটুকু অনুযায়ী আমল করবে সুন্দর সুন্দর নসিহা তারা এত বড় ব্যক্তিত্ব যে তাদের একটা কথা আমাদেরকে খুব প্রভাবিত করে ভালো যদি থাকতে চাই আমরা তাহলে ভালো লোকের সংস্পর্শে যেতে হবে তাদের কাছ থেকে নসিহাও আমাদেরকে জানতে হবে পাশাপাশি আর আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে আমরা কেউ যদি খারাপ আখলাকের সাথে সম্পৃক্ত হয়ে যাই তাহলে ইতিবাচক পরিবর্তনটা কীভাবে সাধন করব কীভাবে খারাপ থেকে নিজেকে উদ্ধার করে ভালোর মধ্যে আনব তার কি কোনো পথ আছে অথবা কোনো ওয়ে আছে নাকি আমরা নিরাশ হয়ে থাকবো উত্তর হচ্ছে যে না নিরাশ হওয়ার কোনো কিছু নেই বরং যত খারাপের মধ্যেই আমরা ডুবে যাই না কেন সেখান থেকে অবশ্যই পরিত্রাণ আছে উদ্ধার আছে তাহলে কি করতে হবে এক নম্বর হচ্ছে আমাদেরকে প্রথমেই চেষ্টা করতে হবে সেটা থেকে নিজেকে নিয়ে আসা পুরোটা যদি আনতে না পারি তাহলে কমিয়ে আনা যেমন অনেকের সিগারেট পানের অভ্যাস আছে তাই না এটা তো আর এখন শুধু কোরআন হাদিসের কথা না এটা মেডিকেল সায়েন্সেরও কথা তাই না ধূমপান মানে হচ্ছে মৃত্যু এখন সিগারেটের গায়ে লেখা থাকে তাহলে এই অভ্যাস থেকে আপনাকে প্ল্যান করতে হবে বের হওয়ার একদিনে না পারেন তাহলে এক সপ্তাহ এক সপ্তাহে না পারেন এক মাসে না পারেন তিন মাসে এভাবে অন্য যে কোনো পাপের ক্ষেত্রেই এভাবে আমরা আগাতে পারি দ্বিতীয় হচ্ছে অন্যদের কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নেওয়া যে আমি নানা পাপে লিপ্ত তাহলে আমি কীভাবে উদ্ধার পেতে পারি ঠিক বনি ইসরায়েলের ওই ভদ্রলোক যেভাবে চেয়েছিলেন সেভাবে এবং তৃতীয় হচ্ছে সবসময় একটা অভ্যাস রপ্ত করার চেষ্টা করা এবং সেটা মাইন্ডসেট করে নেওয়া যে আমার কাছে যখনই কোনো খারাপ কিছু চিহ্নিত হবে আমি সাথে সাথে ভালো কিছু দিয়ে সেটাকে পরিবর্তন করব কোরআন কিন্তু এই ফর্মুলাটা আমাদেরকে বাতিয়েছে বলেছে তোমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতবি সাইয়াতিল হাসানা খারাপ কাজ করে ফেললে তারপর পর একটা ভালো কাজ করে ফেলো আর কোরআন বলছে যদি আমরা খারাপ কাজের পরে ভালো কাজ করি এবং তওবা করি
তাহলে আল্লাহ তাআলা ভালো কাজের ভালো ফলাফল তো দিবেনই আমাদের তওবার কারণে খারাপ কাজটাকেও নেকিতে রূপান্তরিত করবেন খারাপ কাজটা আর খারাপ থাকবে না তখন আল্লাহর কাছে সেটা কি হবে নেকিতে রূপান্তরিত হবে আমাদের এই সুন্দর মন মানসিকতার কারণে তো সম্মানিত উপস্থিতি আসলে আখলাকের উপর কথা বলে শেষ করা যাবে না কোরআনিক ফর্মুলা এবং কোরআনিক মডেল অফ আখলাক এটা অত্যন্ত চমৎকার কোরআন একটা জীবন্ত লাইভ মডেল হিসাবে জগৎবাসীর সামনে তৈরি করে দিয়েছে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বক্তব্য কথা কাজ সবকিছু জগৎবাসীর সামনে অথেন্টিক সোর্সে আমাদের কাছে বর্ণিত আছে আসুন আমরা তাকে দেখেই ভালো মানুষ হওয়ার প্রেরণা লাভ করি তাকেই আমাদের একমাত্র রোল মডেল হিসাবে গ্রহণ করি এবং তার পাশাপাশি সাহাবায়ে কেরামকে আমরা সামনে রাখি এই যে একটা বড় প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সাকসেসফুলি তৈরি করলেন সেই ইতিহাসগুলো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ি তার সাহাবাদের সিরাত পড়ে যদি আমরা নিজেদেরকে গঠন করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের এই সমাজের মধ্যে যত গ্যাপই থাকুক না কেন ধীরে ধীরে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে ধীরে ধীরে এখানে প্রচুর ভালো মানুষের উদ্ভব ঘটবে এবং তরুণ প্রজন্ম যাদের দিকে আমরা সবাই চেয়ে আছি তারা এই দেশটাকে গড়বে উন্নত করবে নৈতিক উন্নতির মাধ্যমে এদেশের মধ্যে একটা পবিত্র সমাজ ব্যবস্থা তারা গড়ে তুলবে সে কাজটাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদেরকে ভালো কাজ করার তিনি সামর্থ্য দান করুন এবং আমাদের ভালো কাজগুলোকে কবুল করে নিন খারাপ কাজ থেকে আমাদেরকে রক্ষা করুন অপবিত্রতা থেকে আমাদেরকে রক্ষা করুন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম الحمد لله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم في كل قول من أقوالكم وفي كل عمل من أعمالكم وفي كل شأن من شؤونكم وفي كل أمر من أموركم نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم ويوفقنا وإياكم لما يحبه ويرضى اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقنا يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان